যদি আপনি হারতে ভয় পান তাহলে কখনোই জেতার আশা রাখবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ আর আপনারা দেখছেন দীপ টক্স থোড়া হাটকে। আবারও চলে এসেছি আর একটি গল্প নিয়ে। গল্পের নাম চলো ফেরা যাক। এটা ঠিক গল্প বলবো না, এটা আমাদের ছোটোবেলায় ফেলে আসা স্মৃতিগুলো। তো শুরু করা যাক, চলো ফেরা যাক। সেই দুপুরের ঘুমটা বাদ দিয়ে চমচমে রোদে হালকা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে হাতে কাঠের ব্যাটটা নিয়ে চলো আবার খেলতে যাই। ব্যাটটা আড়াল করে মাটিতে নামবার টোকা, যার ব্যাট সে আগে ব্যাট করবে, ছয় মারলে আউট কিংবা যে ছয় মারবে সেই বল করাবে। এই ছেলে খেলা মতে আবার যাওয়া যাক। বিকেলে মেঘ করে এসেছে, আকাশে সারাদিন প্রচণ্ড গরমও ছিল বটে, তাই আজ বিকেলে ক্রিকেট নয়, আজ ফুটবল হাতে মাঠে নামা যাক। দাদাদের বাদ দেওয়া ফুটবল কোনো রকমে সারিয়ে বৃষ্টির দিনে কাদায় ফুটবল নিয়ে লুটুপুটি খাওয়া যাক আর একবার। দিন শেষে মাঠের পাশের ডোবাতে ঝাঁপিয়ে বাড়ি ফেরা যাক। সেই বান্ধবীদের সাথে তাল মিলিয়ে লাফদড়ি টানা হয় আর একবার খেলা যাক। কোনো এক গোলের কোণে বা উঠোনের এক প্রান্তে চৌকোটা আবার কাটা যায় আর সেখানে বন্ধুদের সাথে মিলে মার্বেল খেলাটা আবার শুরু। ওই যে ওইটাকে মার, না মারলে তোর চারটে আমার। আদেও কি ভোলা যায় সেই স্মৃতিগুলো? রাস্তার মাঝখানে ইট ভাঙা বা পাথরের উপর পাথর সাজিয়ে পিন্টু খেলা আবার খেলা যাক। অবশ্য এই খেলাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বাঁশের তৈরি গাড়ি বা কখনো পাটের বস্তায় বসে আর এক বন্ধুকে টানতে না হয় আর একবার বলা যাক। স্কুল যাওয়ার আগে সব দল বেঁধে পুকুরে একসাথে না হয় আর একবার ঝাঁপানো যাক, যতক্ষণ না চোখ লাল না হয় বা মায়ের ডাক না পড়ে ততক্ষণ পুকুর থেকে উঠে না আসা। বিকেল বেলায় বন্ধুদের পাঁচিল টপকে চুপি সারে ডাকতে যাওয়া যাক, বা সব বন্ধুরা একসাথে মিলে কারও সাথে ঝামেলা না করে কার কতটা যায় এই বলে টয়লেটটা না হয় আর একবার করা যাক। তখন সভ্য অসভ্য ভাবনাটাই ছিল না মাথা। গ্রীষ্মকালে 25 পয়সার আইসক্রিম কেনা যাক, যার স্বাদ এখনকার কর্নেটোকেও হান মানে। শীতকালে কুয়াশার মাঝে মায়ের হাতে পড়িয়ে দেওয়া সোয়েটার আর হুনুটুপি হাতে পায়ে মোছা পরে হাতে সেই টিনের বাক্সটা নিয়ে আবার পড়তে যাওয়া যাক। ভোরবেলায় আম কোড়াতে যাওয়া যাক, ফুল গাছে উঠে ফুল পাড়া, ঢিল ছুঁড়ে আপ নিয়ে আসা মালিকের তারা খাওয়া, সেসব রঙিন দিনগুলো না হয় আরেকবার ফিরে যাওয়া যাক। অনেক বছর আগে ফেলে এসেছি সেই দিনগুলো, হয়তো সেই স্থানগুলো হয়তো আজ অনেক বদলে গেছে, কিন্তু মন থেকে কি কখনো ভুলতে পারবো সে স্মৃতিগুলো? জিজ্ঞেস করুন নিজের মনের অন্তরে। স্কুলে সেই বন্ধুদের সাথে বেঞ্চ বাজানো বা কাগজের নৌকো করে বৃষ্টির জলে ভাসানো পারবেন ভুলতে কখনো? বা স্কুলে চাল দেবে বলে সেদিন ব্যাগ নিয়ে ছুটে যাওয়া, একসাথে জঙ্গলে গিয়ে বল খোঁজা পারবেন ভুলতে? মনের অন্তরাত্মাকে জিজ্ঞেস করুন। না, ভোলা যায় না সেই স্মৃতিগুলো, যেগুলোর অর্ধেকই হয়তো এ প্রজন্মে শিশুরা অভিজ্ঞ করতে পারে না। হয়তো সেই সব থেকে রঙিন ছেলেবেলা আমরাই কাটিয়ে এসেছি। চলো আরেকবার ফেরা যাক সেই সব দিনে। ধন্যবাদ।